যে অ্যাডারের সাহায্যে দুটি বিট যোগ করা যায় কিন্তু ক্যারি যোগ করা যায় না তাকে হাফ অ্যাডার বলে। আমরা এখানে হাফ অ্যাডারকে দুইভাবে আঁকবো, মৌলিক গেটের সাহায্যে এবং যৌগিক গেটের সাহায্যে। যদি বলে যে যৌগিক গেটের সাহায্যে হাফ অ্যাডার লজিক গেট, হাফ অ্যাডারের লজিক গেট আঁকাতে হবে যৌগিক গেটের সাহায্যে, ভালো করে খেয়াল করে শোনো, তাহলে কিন্তু এটা আঁকাবা। কারণ হচ্ছে কি, এখানে কিন্তু মৌলিক গেট নেই, মৌলিক গেট যদিও এন্ড গেট আছে কিন্তু এখানে একটা যৌগিক গেট আছে যেটাকে বলা হয় কি এক্সর গেট, তাই না? যদি বলতো, তোমাকে যদি বলতো মৌলিক গেটের সাহায্যে আঁকো, তাহলে তুমি কি করতে? দেখো, মৌলিক গেটের সাহায্যে যদি বলতো, মৌলিক গেটের সাহায্যে বললে এই জিনিসটা এভাবেই থাকতো, এখান থেকে এক্স এক্সর ওয়াই বের করা লাগতো না। ভালো করে খেয়াল করে শোনো, যদি বলতো মৌলিক গেটের সাহায্যে হাফ অ্যাডারের লজিক গেট আঁকো, তাহলে এটা যদি বলতো যৌগিক গেটের সাহায্যে, তাহলে তুমি এটা আঁকাই দে। যদি বলতো মৌলিক গেটের সাহায্যে, তাহলে তুমি এই সমীকরণ থেকে, এই ফাংশনের এই সমীকরণ থেকে, আর এখান থেকে তুমি মৌলিক গেট দিয়ে আঁকাই ফেলবা। দেখো, আমি এখানে ওটা আঁকাচ্ছি এক্স এক্সর ওয়াই, তার মানে যদি এমন থাকে, এটা যদি হয় এক্স, এটা যদি হয় ওয়াই, এটা যদি এক্স নট লিখতে চাই, তাহলে এটা দেখো আমি এখান থেকে নিব হচ্ছে এক্স বার ওয়াই, তাই না? এটা হচ্ছে এক্স বার, এটা হচ্ছে ওয়াই বার, তাহলে এখান থেকে এক্স বার ওয়াই, তাহলে এটা কি গেট আছে বলো? এন্ড গেট, তাই তো? তাহলে এই আমি এন্ড গেট দিলাম। এরপর দেখো কি আছে, এক্স ওয়াই বার, তাহলে এক্স এর থেকে যাবে আর কোথার থেকে যাবে? ওয়াই বার থেকে যাবে, তাহলে এটাও এন্ড গেট, তাই না? এই দুটো আবার কি আকারে আছে? যোগ আকারে আছে। তাহলে এখানে কি গেট হবে? এখানে একটা অর গেট হবে, অর দ্বারা। দেখো এখানে অর গেট হবে, তাহলে এটা দেখো, এইটা ছিল এক্স বার ওয়াই, আর এটা এক্স ওয়াই বার, আর এখানে হচ্ছে যেটা এক্স বার ওয়াই প্লাস এক্স ওয়াই বার, আর এখানে কি আছে এক্স ওয়াই, তাই না? এটা কিন্তু এস সমান সমান ছিল, আর সি সমান সমান ছিল হচ্ছে এক্স আর কি ওয়াই, এটা হবে কি গেট? এন্ড গেট, তাই না? এবার দেখো, তোমাকে প্রশ্ন করা হয়েছিল যে মৌলিক গেটের সাহায্যে হাফ অ্যাডারের লজিক গেট আঁকো। এখন দেখো মৌলিক গেটের সাহায্যে আঁকানো হয়েছে, দেখো এন্ড গেট হয়েছে, নট গেট আছে, অর গেট আছে, তার মানে কি মৌলিক গেট তিনটার বাইরে আর কোনো গেট আছে? তার মানে মৌলিক গেট দিয়ে দেখো একই জিনিস, এটাও কিন্তু হাফ অ্যাডারের একটা লজিক গেট, এটাও হাফ অ্যাডারের লজিক গেট, বাট এটা হচ্ছে মৌলিক গেটের সাহায্যে আর এটা যৌগিক গেটের সাহায্যে। ক্লিয়ার এ পর্যন্ত? ওকে।